নমস্কার, আমি উজ্জ্বল পাল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী গণিত বিষয়ে 5.4 অধ্যায়ের গসগ সম্পর্কে ধারণা দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বোর্ডে একটি অঙ্ক লিখব। অঙ্কটি হচ্ছে -ab a-b s2-b2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটির তিনটি রাশি আছে। প্রথমে আমরা প্রত্যেক রাশিকে উৎপত্তিকে বিশ্লেষণ করব। প্রথম রাশি a2-ab, এটাকে আমরা উৎপাদক করতে পারি ভাগফল পেয়ে। দুইটার ভিতরে এখানে আছে a2-ab, দুইটার ভিতরে a কমন আছে, তাহলে দুইটাকে আমরা a দিয়ে ভাগ করব। এখানে a2 থেকে a গেলে থাকে a মাইনাস চিহ্ন, এখান থেকে a সরে গেলে থাকে b। তাহলে প্রথম রাশি উৎপাদক পেলাম a×a-b, তো দুইটা উৎপাদক পেলাম, একটা হলাম a আর একটা হচ্ছে a-b। এবার আমরা দ্বিতীয় রাশির এখানে উৎপাদক করে দেওয়া আছে, এটা আর উৎপাদক করা যায় না, তাহলে যা আছে আমরা তাই লিখব। তৃতীয় রাশি a2-b2, আমরা জানি a2-b2 একটি সূত্র হয়, আর সূত্রটা হচ্ছে a+b×a-b, তাহলে এখানে আমরা a+b×a-b, এখানে উৎপাদক পেয়েছি a+b×a-b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা রাশি তিনটি উৎপাদক করলাম। উৎপাদক করার পরে এবার আমরা রাশি তিনটি থেকে গসাগ নির্ণয় করবো। কীভাবে গসাগ করি, আমরা জানি যে সবগুলো রাশির ভিতর যেটি সাধারণ অর্থাৎ সবগুলোর ভিতরে আছে শুধু সেইগুলোই শুধুমাত্র আমরা নিতে পারবো। এখানে প্রথম রাশিতে এ আছে একটা উৎপাদক, এ শুধু প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, তাহলে নেওয়া যাবে না। a-b আমাদের প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে, অর্থাৎ এটি সবটা সব রাশির মধ্যেই আছে, তাহলে এটা সাধারণ। তাহলে আমাদের অর্থাৎ রাশি তিনটির গসাগ আমরা লিখব। a-b অর্থাৎ এখানে a-b ছাড়া এ আছে একটার ভিতর, তাই নেওয়া যাবে না। a+b আছে শুধু তৃতীয় রাশিতে, কোনো রাশিতে নাই। তাহলে আমরা জানলাম যে যতগুলো রাশি থাকবে তাদের মধ্যে যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলো সবগুলো রাশির ভিতরে যেটা সাধারণ অর্থাৎ কমন আছে শুধুমাত্র সেই রাশিগুলোই যাবে, এবং সেই রাশিগুলোই হবে নির্ণয় গসাগু। তাহলে আমরা আমাদের এই অঙ্ক থেকে রাশি তিনটির গসাগু পেয়েছি শুধুমাত্র a-b, তাহলে নির্ণয় গসাগু হচ্ছে a-b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইয়ের অনুশীলনীতে এরকম গসাগু অঙ্ক অনেকগুলো দেওয়া আছে, তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে অনুশীলন করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।